আরও একটি আপডেট, নতুন বাস আসছে খুব শীঘ্রই। চলুন একে একে আপনাদেরকে সবটুকু ভিডিও দেখাবো। এই লেখাগুলো আজকে উঠিয়ে এগুলোকে আর কি নতুন করে আপডেট করবে। তো গ্লাসটা এখনও দেওয়া হয়নি, তো আপনারা আজকে বিকেলেই গাড়ির ভিডিওটি দেবেন। কয় তারিখে কোন মাসে এবং কোন দিন ভিডিওটি ছাড়ছি দেখতে পারবেন। চলুন ঘুরে ঘুরে দেখাই ভিডিওটি। আপনারা দেখছেন এখানে একটা গ্যারেজে, যশোরের একটা গ্যারেজে মামুনের এই কাজটি হয়েছে। তো আর আমি এই ধরনের প্রতিনিয়ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে থাকি। তো চলুন আস্তে আস্তে সাইডগুলো গাড়িটি এমন একটি চুপা জায়গায় রাখা রয়েছে যার কারণে ভালোভাবে ভিডিওটি করতে পারতেছি না। খবরের চেষ্টা করতেছি পুরো ভিডিওটি দেখানোর জন্য। প্রতিবারের মতো মামুন আবারও একটি নতুন বাস নিয়ে আসছে আপনাদের মাঝে। আপনারা দেখছেন এটা যশোরের একটা গ্যারেজ থেকে গাড়িটি উদ্বোধন করতেছে। তো এখন আমরা ডেকোরেশনের ভিতরের সাইডে যাব। তো দেখুন তারপরে ভিতরে ডেকোরেশনটি দেখাচ্ছি আপনাদেরকে। তো ডেকোরেশনটির কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো হালকা একটু পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ। মামনির এই গাড়িটি আপনার পরিষ্কার করা হয়নি। তো এই যে ভিতরের ডেকোরেশনটি দেখছেন, তো আশা করি আপনাদেরকে ভিডিওটি দেখে আনন্দিত করতে পারলাম। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওই আবার দেখা হবে ইনশাল্লাহ। এই ভিডিওটি এখানেই শেষ, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আজকে দেখছেন আপনারা একটি মামুনের পুরাতন গাড়ি। গাড়িটি চলে পাইটগাছা টু ঢাকা গাজীপুর। তো চলুন আজকে এই গাড়িটি প্রথম থেকে শেষ করে আপনাদেরকে ভিডিওটি দেখাবো। এই গাড়িটি হচ্ছে পাইটগাছা টু বেনাপুল। চলুন সাইড ফাইড অল এভরিথিং ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো। আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আগে বাইরের সাইডটা দেখি, ভিতরের সাইডটা আজকে হয়তো দেখানো হবে না, কেননা গাড়িতে কোনো লোক নাই। কারণ আপনারা দেখছেন সামনের সাইডটা, মামুনের এই সামনের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী কী তথ্য জানতে চান, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে তার পরের সাইড, দেখতেই পাচ্ছেন। তো গাড়িগুলো এমন এমন চিপায় জায়গায় রয়েছে যে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারতেছি না। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে এবং কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়িটি চলে সেটা আপনাকে জানাতে পেরেছি। তো ভালো রাখবেন, পরবর্তী ভিডিও আবার ইনশাল্লাহ আপনাদের দেখা হবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।